জুম করলে সব করাবেন, তুই ঠিকই আছে দেখ। আম্পায়ার মহাশয় একটি রান, মোহন বল করছে নারু গোপাল। চারটি রান সংখ্যা মোহন, সেই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 27, 15 উইকেট না হারিয়ে চলছে তৃতীয় ওভারের সমাপ্তি। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 28, নন্দীগ্রাম ক্রিকেট একাদশের দলীয় রান সংখ্যা 28, কোন উইকেট না হারিয়ে মোহন। মোহনের হাত থেকে একটি চার উপহার, চার উপহার দিল তার দলকে। লাইট গা এমন লাগে দলীয় রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 36, কোন উইকেট না হারিয়ে চলছে চতুর্থ ওভারের খেলা। আটটুকু দাঁড়িয়ে গেলে তুলে ফটোটা হবে চারটি রান সংগ্রহ করে দিল সঞ্জয়, এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44, কোন উইকেট না হারিয়ে আমার স্ট্যান্ড 44 রান সংগ্রহ করে নিল। চলছে পঞ্চম ওভারের খেলা, নো বল অতিরিক্ত একটি রান ও চার রান, মোট 5 রান। চলছে পঞ্চম ওভারের খেলা, পঞ্চম ওভারের খেলায় নন্দীগ্রামে দলীয় রান সংখ্যা 49, আবারও একটি চার সঞ্জয়ের হাত থেকে। এই চারের সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 53, কোন উইকেট না হারিয়ে আবারও একটি চার সঞ্জয় দলকে উপহার দিল। সুন্দর বল করলো ব্যাটসম্যান সঞ্জয়, আবার একটি চার সঞ্জয়ের হাত থেকে দেখতে পেলাম। এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 61, পঞ্চম ওভার সমাপ্তি করলো। মোহন দেখি করতে পারে, মোহন চার দেখালো। এই সুবাদে দলীয় রান সংখ্যা 65,
মোহনের ব্যক্তিগত রান তিরি বোলার সুব্রত স্ট্রাইকে মোহন ওয়াইড অর্থাৎ অতিরিক্ত একটি রান চার মোহনের হাত থেকে সুন্দর একটি চলছে শেষ ওভারের খেলা মোহন আবারও একটি দর্শনীয় শট দেখালো যার সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 75 দুটি বল কুড়িয়ে আনবে ভলেন্টিয়ার মোহন আবারও চার চার বলে পরপর মোহন চারটি চার দেখালো দর্শক অধিক আগ্রহে বসে আছে মোহনের হাতের খেলা দেখার জন্য মোহন খুব রক্ষণাত্মক ভঙ্গিতে চারের পর চার মেরে চলেছে এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 83 চলছে শেষ ওভারের শেষ বল মোহন খুব রক্ষণাত্মক ভঙ্গিতে আবার দেখায়নি রে মামুকি দোকান আছে রে স্ট্রাইকে সুব্রত বোলার সুপ্রাংশ শুভ্রাংশুর বলে সুব্রত পরাস্ত চলছে প্রথম ওভারের খেলা শুভ্রাংশ খুব সুন্দর বল করছে একটি রান সংগ্রহ করল সুব্রত স্ট্রাইকে নয়ন দেখা যাক নয়ন কি খেলা দেখাতে পারে কোন রান সংখ্যা হয়নি চার রান নয়নের হাত থেকে চার এই সুবাদে দুটি রান সংগ্রহ করে নিল বোলার সুকেন্দু স্ট্রাইকে রয়েছে সুব্রত ব্যাটে বলে সংযোগ হয়েছিল কিন্তু কোন রান হয়নি পরাস্ত নয়নের হাত থেকে একটি চার দেখতে পেলাম হলুদ বল হয়ে দেখা যাবে বোলার শুভ্রাংশু স্ট্রাইকে নয়ন এক রান সংগ্রহ করে নয়ন এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 16 কোন উইকেট না হারিয়ে ওয়াইড বল
চার হাত থেকে দেখতে পেলাম চার রান। আবার কোন উইকেট না হারিয়ে স্টাইল নয়ন বোলার সঞ্জয়। হোয়াইট বল আপনি আর দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল একটি রান সামনে করে নিল ব্যাটে বলে সংযোগ দিয়ে। না কোনো রান হয়নি। আম্পায়ার জানিয়ে দিলেন কোন রান হয়নি অর্থাৎ দলীয় রান সংখ্যা যা ছিল তাই ১৯। সুব্রত আবার একটি চার, চারের পরে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩ এবং যুব গোষ্ঠীর হাত থেকে কোন সেরকম দর্শনীয় শট দেখতে পাচ্ছি না। এই মাত্র নয়ন একটি চার দলকে উপহার দিল। এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭। এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৩। নাড়গোপালের হাত থেকে চার আবার। এই সুবাদে দলীয় রান সংখ্যা ৩৭। চলছে পঞ্চম ওভারে খেলা। নাড়গোপাল আবার একটি চার দেয়। ওয়াইড বল অর্থাৎ অতিরিক্ত একটি রান আবার চার। দলীয় রান সংখ্যা ৪৬, পাঁচ বলে ৪২ করতে হবে সবংকে জিততে হলে। পাঁচ বলে এখনো ৩৮ রান করতে হবে। চার রান এই সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৪। এক উইকেটের বিনিময়ে চলছে খেলা। এইবার তো